আসসালামু আলাইকুম। শীতকালে সুস্থ থাকতে হলে যে সাতটি খাবার আমাদের বর্জন করতে হবে, এখন সেই সাতটি খাবার প্রসঙ্গে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, আমার সুস্থ থাকতে হলে শীতকালে যে সাতটি খাবার খাওয়া উচিত নয়, তার নাম্বার ১ ঠান্ডা তাপমাত্রায় রাখা ঠান্ডা খাবার, ফ্রিজ থেকে এনে সঙ্গে সঙ্গে ঠান্ডা খাবার খাওয়া যাবে না। ২ দুগ্ধজাত খাবার, দুধ থেকে তৈরি খাবার খেলে স্লোমা তৈরি হয়, তাই দুগ্ধজাত খাবার। ৩ মাংস ও প্রক্রিয়াজাত খাবার, ৪ সালাদ ও কাঁচা খাবার, ৫ রস ও বায়ুযুক্ত পানীয়। শীতকালে ফল খাবো বেশি করে, ফলের রস ও চিনিযুক্ত জুস আমরা পরিহার করব। ৬ চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকব। ৭ মিষ্টি জাত খাবার, মিষ্টি খাবার এবং চিনি দিয়ে তৈরি কোনো মিষ্টি খাবার আমরা এড়িয়ে চলব। সুস্থ থাকব, আপনারা সুস্থ জীবনযাপন করুন, সুস্থ থাকুন, এটাই আমার কাম্য।